ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত দিয়ে মিলাদের দলিল দিয়ে থাকে, এটা কি সঠিক? সামনে মিলাদ কবে ভাই? জি কতদিন? আজ কয় তারিখ রবিয়া বলেন? প্রবলেম হচ্ছে রবিয়াল মাস সামনে মিলাদ চলে এসেছে, তো মিলাদ তো বিষয় হচ্ছে ভাই, মিলাদ যদি শরীয়তে বা ইসলামে থাকে তো প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল মৃত্যু পরে কয় বছর খিলাফত চালিয়েছে? আড়াই বছর। তো তিনি তো কমপক্ষে না হলেও আড়াই বার না পেলে দুই বার তো বারো রবিউল পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ওখানে মিলাদ করেছেন এমন কোন ইতিহাস? জালাসের মৃত্যুর পরে ঘটা করে একটা সাহাবাদেরকে নিয়ে মদিনা ওলিদে গলিতে জুলুস বের করেছে এমন কোনো প্রমাণ আছে? এমন কোনো প্রমাণ তো তারা দিতে পারছে না, আর আমরা তো অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি যে আমরা পাচ্ছি না। তো ভাই বলুন তো, তাহলে এটা কিভাবে হবে? এটা কিভাবে বলা যায় যে আল্লাহ সালের জামানতে মিলাদ ছিল? যারা স্বয়ং বলছে যে মিলাদ করতে হবে তারাও এই দাবি করছে। আগে তাদের দাবি ছিল এটা আল্লাহ সালের মৃত্যুর 600 বছর পর এটা শুরু হয়েছে। কত বছর পর? 600 বছর। ইদানিং মুখলধারী মুফতি সাহেব যারা কিছু আছে তারা নতুন করে গবেষণা করে কোরআন থেকে মিলাদ পেয়েছে। তবে সূরা আম্বিয়া 107 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশ্বনবীকে বিশ্বাসের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই যে আল্লাহ রহমত বলেছেন তো এখান থেকে যেহেতু প্রেরণ করেছেন তো যেদিন সেদিন রহমতের দিন, তাই সেই দিনে কি করার দরকার? বেশি বেশি করে মিলাদ পাঠ করার দরকার, মিষ্টি খাওয়ার দরকার। ভাই সাধারণ মানুষ যে ছোট্ট একটা বাচ্চা ছেলে সে বুঝতে পারে এটা কখন মিলাদের দলিল হতে পারে না। তো আল্লাহ সঙ্গে যেহেতু রহমত স্বরূপ বলা হয়েছে তার জন্যই যদি মিলাদ পাঠ করতে আমাদের সকলকে হয়, তো ভাই কয়েকটা জিনিস, যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ নাতিকেও তিনি রহমত স্বরূপ বলেছেন, সে বুখারী করবেন হাদিস নাম 5655। তার মানে কি নবীজির নাতি নামে মিলাদ পাঠ করতে হবে? এখন রহমত স্বরূপ আল্লাহ সঙ্গে বলার কারণে যদি এখন মিলাদ করতে হয় তারা এই দলিল উপস্থাপন করে, তো সেই বুখারী হাদিস নাম 5655 আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকেও তিনি রহমত স্বরূপ তিনি বলেছেন কোলে নেওয়ার পরে, তাহলে কাল থেকে মিলাদ পার্টি যারা আছে তাদেরকে করতে হবে কি, যে নবীজির নাতির নামে একটা কি করতে হবে, মিলাদ অনুষ্ঠান শুরু করতে হবে। দুই নম্বর প্লেগ রোগ, সে বুখারী 3473 প্লেগ রোগ সম্পর্কে আল্লাহ সুবহানাহু যেখানে প্লেগ রোগ হবে তোমরা সেখানে কখনো কেউ যাবে না, আর কেউ যদি কোনো প্লেগ রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় আর তাকদীরের উপরে ভরসা করে যদি ওখানে অবস্থান করে আল্লাহ প্লেগটার জন্য রহমত স্বরূপ। তো বলুন তোমার প্লেগ রোগ, তাহলে প্লেগ রোগের জন্য কি একটা মিলাদ পার্টি দেওয়ার দরকার নাকি? কারণ রহমত স্বরূপ এখানে ব্যবহার করেছে যে এই ধরনের অনেক আছে, আর জানি এই ধরনের প্রশ্ন আসবে তার জন্য আমি অনেক কিছু দলিল রেডি করে রেখেছি। ইনশাল্লাহ 12 রবিউল পেলে একটা আলোচনা করবো ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত। আরো অনেক আছে ইয়াজুজ মাজুজকে যে পাচারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, সুরা কাহাফ খুলবেন 8:98 আল্লাহ প্রাচীরটাকে রহমতের স্বরূপ, আল্লাহ নিজের জন্য নিজেকে রহমত স্বরূপ বলেছে সুরা আনাম 147 নম্বর আয়াত। তবে চারটে দলিল দিলাম যেখানে আল্লাহ রহমত স্বরূপ বলেছে তার জন্য চারটে জায়গাটা মনে, পাচারের নামে একটা মিলাদ, নবীজির নাতির নামে একটা মিলাদ, এগুলো শুরু করবেন? তবে এগুলো ভিত্তিহীন, যেগুলো দলিল দিচ্ছে তাদেরকে আমরা বলবো তোমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ দাবি করে স্পষ্ট হবে, তো ইমাম আবু হানিফা থেকে এরকম দলিল প্রমাণ করে যে ইমাম আবু হানিফা তিনি মিলাদ করেছেন। ইমাম আবু হানিফা থেকে যদি না পারো ইমাম শাফি থেকে দাও, শাফি না পেলে মালিক আহমেদ ইবনে হাম্বল, যদি তা না পারো তার ছাত্রদের থেকে দাও, যদি তা না পারো তার ছাত্র থেকে দাও। কেন তোমরা তো মুকাল্লিদ, তোমরা তো নিজেরে বলো ভাই তোমরা তাকলিদ কেন করো, তো মাজহাব কেন বলো? মানে কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মণিমুক্তা বের করা সম্ভব নয়। তো মিলাদ কিভাবে বের করছো? মিষ্টি খাবার জন্য?
নিজেরে বলছে ভাই যে কোরআন হাদিস মহাসমুদ্র, ওখানে মনি মুক্তা বের করে ইস্তেদলাল করার মতো যোগ্যতা আমাদের নেই। যখনই বলছে মিলাদের দলিল নেই, আর মৌলভী সাহেব হুজুর সাহেব এবং কোরআন থেকে মিলাদ খুঁজে বের করেছে, মানুষ কত কি বের করছে, বিজ্ঞানের ফর্মুলা বের করছে কোরআন থেকে, আর হুজুর বের করছে মিলাদের দলিল, খুব বাহাদুরি, আহ মিষ্টি পাবে। আরে ভাই আমরা বলি যে মৌলভী সাহেব মিষ্টি খেতে চাইলে আমাদের কাছে নিজে নিয়েন, মাঝে মধ্যে এই ধর্মকে বিক্রি করে ব্যবসা করিয়েন না। কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে জনসংখ্যাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেকে পরকালে ক্ষতিগ্রস্ত এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করেন না, কারণ এটা সকলে জানে। আপনার নিজেরা বলেন যে মিলাদটা হচ্ছে বিদাত হলে বিদাতে হাসানা, ভাই বলে কি বলে না ভাই? বিদাত মানে তারা নিজেরা বলে যে মিলাদ হচ্ছে এটা বিদাতে হাসানা, মানে ভালো বিদাত। তার মানে বিদাত কি? যেটা আল্লাহ রাসূল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেনি, তাদের সংজ্ঞা। তার মানে বোঝা গেল যেটা আল্লাহ করে, আল্লাহ রাসূল করেনি, সাহাবারা করেনি, সেটা তো বিদাত। তাই কোরআন হাদিসে দলিল থাকবে কিভাবে? মানে বিদাতে হাসানা দলিলে প্রয়োজন নেই, আবার দলিল ইচ্ছে কি বাবা? সবই সংঘর্ষী। একটা মিথ্যাকে ঢাকতে গেলে একশোখান মিথ্যা লাগে। ঠিক একটা আমলকে সহি প্রমাণ করার জন্য তাদের যে আগে দিলে কথা হচ্ছে সবগুলো পরস্পর বিরোধী সাংঘর্ষিক হচ্ছে, এটা ধোকা দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য মিলাদ, পবিত্র কোরআন সুন্নাতের মিলাদ করতে আমার মনে কোনো কিছু নেই, এসব ধোকাবাজি।